এমন পাঁচজন স্ত্রী যাদের জীবন ভগবান শ্রীরাম পুরো বদলে দিয়েছিলেন। আসলে কারা ছিলেন এই পাঁচজন স্ত্রী আর এই পাঁচজন স্ত্রীর সম্বন্ধে সম্পূর্ণ বিষয়ে জানতে আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম, যিনি সর্বদা ধর্ম আর সত্যের পথ পালন করেছেন, এর জন্য তাকে রাজসিংহাসন ছেড়ে 14 বৎসরের কঠিন বনবাস পালন করতে হয়েছে, এমনকি মাতা সীতাকেও ত্যাগ করতে হয়েছে। এত কিছুর পরেও তিনি কখনো নিজের ধর্ম আর আদর্শের থেকে পিছু হটেননি, আর এই জন্যই তার নাম আজকের দিনেও একটি আদর্শ হিসেবে নেওয়া হয়। আপনি যদি ইতিহাসের পাতা উল্টিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে ইতিহাসের অনেক রাজাই তার জীবনে অনেক স্ত্রী রেখেছেন, কিন্তু ভগবান শ্রীরাম মাতা সীতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার সারা জীবনে মাতা সীতা ছাড়া অন্য কোনো নারীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না। এই কারণেই প্রভু শ্রীরাম অন্য সমস্ত স্ত্রীদের মাতা, ভগ্নী অথবা কন্যা রূপে দেখে এসেছেন আর তাদের উচিত প্রাপ্য সম্মান দিয়েছেন। আজ আমি আপনাদের বলবো এমন পাঁচজন মহিলাদের সম্বন্ধে যাদের জীবন ভগবান শ্রীরামের সঙ্গে জুড়ে আছে, আর ভগবান শ্রীরাম কী কারণে এই সমস্ত মহিলাদের জীবন সম্পূর্ণ বদলে দিয়েছিলেন সেটাও এখানে বর্ণনা করা হবে। এদের মধ্যে সবার প্রথমে নাম আসে অহল্যার। একসময় মাতা অহল্যা নিজের স্বামী গৌতম ঋষির সঙ্গে বনে বাস করতেন। মাতা অহল্যা খুবই সুন্দরী ছিলেন, এই জন্য দেবরাজ ইন্দ্র তার রূপে সম্মোহিত হয়ে পড়েন। একদিন যখন গৌতম ঋষি নদীতে স্নান করতে গেলেন তখন পেছন থেকে দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির রূপ ধারণ করে মাতা অহল্যার সঙ্গে দুরাচার করেন। যখন দেবরাজ ইন্দ্র সেখান থেকে ফিরে যাচ্ছিলেন তখন গৌতম ঋষি তাকে দেখে ফেলেন, আর এই দেখে গৌতম ঋষি ক্রোধিত হয়ে তাদের দুজনকে অভিশাপ দিয়ে দেন। মাতা অহল্যা নিজের স্বামীর দেওয়া অভিশাপের কারণে বহু বর্ষ পর্যন্ত একটি পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে থাকেন। যখন প্রভু শ্রীরাম তার ভ্রাতা লক্ষ্মণ এবং গুরুদেব বিশ্বামিত্রের সঙ্গে এই বনে আসেন তখন তিনি সেই পাথরকে দেখেন, আর গুরুদেব বিশ্বামিত্রের কাছ থেকে সমস্ত কথা শুনে প্রভু শ্রীরাম সেই পাথরে নিজের চরণ স্পর্শ করান, আর এই স্পর্শের ফলেই মাতা অহল্যা পুনরায় তার নারী রূপ ফিরে পান। এইভাবেই বহু বর্ষ পরে মাতা অহল্যার উদ্ধার সম্ভব হয়, আর এই সমস্তটাই সম্ভব হয় ভগবান শ্রীরামের কারণে। দ্বিতীয় নারী ছিলেন তারকা। দুষ্ট প্রবৃত্তির রাক্ষসদের বধ করে এই সমাজকে রক্ষা করা আর তাদের মুক্তি দেওয়াও ধর্মের একটি ভাগ। তারকা তার আগের জীবনে একজন খুব সুন্দরী স্ত্রী ছিলেন, কিন্তু অগস্ত্য মুনির দেওয়া অভিশাপের কারণে তিনি একজন কুৎসিত দর্শন মহিলাতে পরিণত হন এবং তিনি একজন নরভক্ষক ছিলেন। যেই বনে মহর্ষি বিশ্বামিত্র বাস করতেন আর দিব্য অস্ত্রের সৃষ্টি করতেন সেখানে এই তারকা রাক্ষসীর প্রকোপ ভীষণ পরিমাণে বেড়ে গিয়েছিল। এই কারণে মহর্ষি বিশ্বামিত্রের কার্যে বিঘ্ন উৎপন্ন হচ্ছিল। তারকা রাক্ষসীকে বধ করার জন্য মহর্ষি বিশ্বামিত্র অযোধ্যা নরেশ দশরথের জ্যেষ্ঠ পুত্র ভগবান শ্রীরামকে সেই বনে নিয়ে আসেন। ভগবান শ্রীরাম প্রথমে তো তারকা রাক্ষসীকে বধ করতে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলেন, কারণ ধর্মগ্রন্থে বর্ণিত নিয়ম অনুসারে একজন পুরুষ হয়ে কোনো নারীকে বধ করা মহাপাপ, কিন্তু গুরু বিশ্বামিত্রের আদেশ অনুসারে তিনি তারকা রাক্ষসীকে বধ করে তাকে উদ্ধার করেন। তৃতীয় মহিলা ছিলেন শবরী। শবরী একজন আদিবাসী মহিলা ছিলেন, যিনি নিজের মনের মধ্যে ভগবান শ্রীরামের সঙ্গে মিলিত হয়ে মোক্ষপ্রাপ্তির ইচ্ছা পুষে রেখেছিলেন। তার গুরুদেব অন্তিম সময়ে তাকে বলেছিলেন যে একদিন তার কুঠিরে স্বয়ং ভগবান শ্রীরাম পদার্পণ করবেন এবং সেই সময় তিনি মুক্তি পাবেন। এই আশাতেই তিনি প্রতিদিন তার কুঠির সুন্দরভাবে পরিষ্কার করতেন এবং ফুলের দ্বারা তার কুঠিরে আসার সমস্ত রাস্তা সাজিয়ে রাখতেন আর প্রভু শ্রীরামের জন্য ফল একত্রিত করতেন। এইভাবেই প্রভু শ্রীরামের জন্য প্রতীক্ষা করতে করতে
শবরীর সারা জীবন অতিবাহিত হয়ে যায়। একদম শেষে যখন প্রভু শ্রীরাম তার ভ্রাতা লক্ষণের সঙ্গে মাতা সীতাকে খোঁজ করার জন্য আসেন, তখন তিনি সেই বনে সমস্ত বিদ্বানদের আশ্রম ছেড়ে শবরীর কুটিরকেই পছন্দ করলেন আর সেখানে শবরীর দোয়া বুনো কুল খেলেন। শবরীর ইচ্ছা অনুসারে ভগবান শ্রীরাম তাকে নিজের হৃদয় থেকে নববিদা ভক্তির জ্ঞান প্রদান করেন আর এর দ্বারাই তার মোক্ষ প্রাপ্তি হয়। চতুর্থ মহিলা যাকে ভগবান শ্রীরাম উদ্ধার করেছিলেন তিনি হলেন তারা। তারা কিষ্কিন্ধার বানররাজ বালির স্ত্রী ছিলেন, যাকে ভগবান শ্রীরাম নিজের সখা সুগ্রীবকে সহায়তা করার জন্য হত্যা করেছিলেন এবং এরপরে তিনি সুগ্রীবকে কিষ্কিন্ধার নতুন রাজা হিসেবে ঘোষণা করেন। যেহেতু যখন বালি সেখানকার রাজা ছিলেন তখন তারা ছিলেন সেখানকার মহারানী, কিন্তু বালির মৃত্যুর পরে তারার আর সেখানে কোনো অধিকার অবশিষ্ট ছিল না। তারা কিষ্কিন্ধার বানর জাতির ছিলেন আর তাদের মধ্যে বিধবা স্ত্রীদের পুনর্বিবাহ হওয়ার রীতি ছিল। তখন ভগবান শ্রীরাম তারার বুদ্ধিমত্তায় প্রসন্ন হয়ে তাকে সুগ্রীবের স্ত্রী হিসেবে ঘোষণা করেন আর তাকে কিষ্কিন্ধার মহারানী করে দেন। এইভাবেই তিনি স্বয়ং তারাকে উদ্ধার করেন। পঞ্চম এবং শেষ মহিলা ছিলেন মন্দোদরী। মন্দোদরী দশানন রাবণের ধর্মপত্নী ছিলেন। যখন ভগবান শ্রীরাম রাবণকে বধ করে দিলেন তখন মন্দোদরী যুদ্ধভূমিতে এলেন। তখন সেখানে নিজের স্বামী এবং পুত্রের মৃত্যু দেখে বিচলিত হয়ে পড়লেন মন্দোদরী। মন্দোদরী দুষ্টু রাবণের স্ত্রী তো ছিলেন, কিন্তু তার সঙ্গে তিনি ভগবান বিষ্ণুরও বড় ভক্ত ছিলেন আর তিনি সর্বদা রাবণকে সঠিক পথে চালনা করার অনেক চেষ্টাও করেছিলেন। তারই সঙ্গে তিনি মাতা সীতার যথোচিত আদরও করেন। ভারতীয় সমাজে বিধবা স্ত্রীর পুনর্বিবাহের পরম্পরা ছিল না আর সেই বিধবাকে সমস্ত সাংসারিক সুখ মায়া ত্যাগ করে একজন বিধবার বেশে তার বাকি জীবন অতিবাহিত করতে হতো। কিন্তু ভগবান শ্রীরাম বিভীষণকে লঙ্কার মহারাজা ঘোষণা করার পরে পুনরায় মন্দোদরীর সঙ্গে বিবাহ করতে বলেন। প্রভু শ্রীরামের নির্দেশে বিভীষণ নিজের বৌদি মন্দোদরীর সঙ্গে পুনরায় বিবাহ করেন আর এইভাবেই তিনি পুনরায় লঙ্কার মহারানীর সম্মান প্রাপ্ত করেন। এরাই ছিলেন সেই পাঁচজন মহিলা যাদের উদ্ধার ভগবান শ্রীরাম স্বয়ং করেছিলেন। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।